ক্যামেরাত বন্দি এক ভয়ঙ্কর দৃশ্য, নৈর মাঝিরে বিপদ সংকুল যাত্রা রাইজর, যিকোনো মুহূর্ততে ঘটিব পারে অঘটন। এনেদরে দীর্ঘদিনে যাতায়াত করে আসছে রাজ্যের একটা বিশেষ অঞ্চলের লোকে, মন করক এই দৃশ্য চাওক, কেনেদরে যাতায়াত করেছে অঞ্চলবাসী রাইজে, কি পুরুষ কি মহিলা সকলোরে একই দশা। আমার সাংবাদিকর ক্যামেরাত বন্দী হয়েছে এই ভয়াবহ দৃশ্য। এই দৃশ্য কয়লাজুলি চারিদুয়ার সংযোগী পথর। বিগত পাঁচ বছরে এনেদরে জমর যতনা ভুগি যাতায়াত করে আসছে অঞ্চলবাসী। এই অঞ্চলের মাঝে বই যাওয়া কয়লাজুলির পকী দলংখনের একটা অংশ প্রায় পাঁচ বছর পূর্বে ভাঙি পেলায় বাহনি পানিয়ে। পরবর্তী সময়ত দলংখনের বাকি অংশখিনিও উতাই নিয়ে নৈখনের কোবাল খুঁটে। ফলস্বরূপে তেতিয়ারেপরা স্থানীয় রাইজে বারিষা এনেদরে ভরা নৈ পার হয়ে বিপদ সংকুল যাত্রা অব্যাহত রাখে। কমার্সিয়াল কারণে বহুত অসুবিধা হয়ে আছে রাইজবিলাকে, আর যেহেতু স্টুডেন্টবিলাকে স্কুলের, যেহেতু আমার এইফালে কয়লাজুলি লোকেশ্বর বুলি স্কুল আছে, তারপর আমার এইটো সাইডে স্কুল আছে, তার মাজতে দলংটা ভাঙি গেল, তারপরে স্টুডেন্টবিলাকে ইফালে আহা যাওয়া করব কারণে বহুত অসুবিধা। এটা তো বানপানী সিজন হয়েছে, মানুষ আহা যাওয়া করব কারণে বহুত অসুবিধা, পোয়ালিবিলাকে আহা যাওয়া করব কারণে স্টুডেন্টবিলাকে কষ্ট পাই আছে। চতিয়া বিধানসভা সমষ্টির রঙাপাড়া আরক্ষী থানার অন্তর্গত অতি ভিতরা অঞ্চল কয়লাজুলি রাইজে এখন দলংর অভাবত ভুগি আছে জমর যাতনা। বিশেষকৈ এখন পকী দলং নথকার বাবে অতি সংকটজনক অবস্থাত রোগীক চিকিৎসা সেবার বাবে রঙাপাড়া নাইবা তেজপুরলৈ নিয়ার ক্ষেত্রে বাধার সম্মুখীন হবলগীয়া হয়েছে স্থানীয় রাইজ। বহু সময়ত এনে রোগীয়ে মৃত্যুক সাবতিবলগা হওয়ার বাতরিও সংবাদ মাধ্যমত প্রকাশ পাইছে। এখন পকী দলংর দাবিরে কয়লাজুলিবাসী সময়ে সময়ে সাব্যস্ত করে আছে প্রতিবাদ। এখন পকী দলং নির্মাণের দাবিত সরকারকো করে আছে আহ্বান, কিন্তু ভগ্ন দলংখন নির্মাণের বাবে আজিলেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকৰিলে স্থানীয় বিধায়ক কিংবা সরকারে। ক্রমাগতভাবে চতুর্থবারলৈ চতিয়ার বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়া পদ্ম হাজরিকাও এই ক্ষেত্রে বিশেষ আগভাগ লওয়া দেখা নগল। চতিয়া সমষ্টিত যেহেতু বিধায়ক পদ্ম হাজরিকা আর চারিবার জিকিলে, ইয়াত ফাইভ ইয়ার্সকে 20 ইয়ার্স এটা MLA হয়ে আছে, তথাপিও আজিলৈকে এইটো সমস্যাবিলাক আমার গাঁৱৰ কাৰণে একো কৰি দিয়া নাই। উপায়বিহীন রাইজে মরণত শরণ দিয়ে এইদরে পার হবলগীয়া হয়েছে পথচুয়া। রাইজর দুঃখ দুর্দশার কথা ভাবিলে আহরি নোহা জনপ্রতিনিধিসকলে কোনো অঘটন সংঘটিত হলে লবনে ইয়ার দায়িত্ব, নে এই সময় বাটপথর নমুনা লই দেশের পাঁচখন উন্নত রাজ্যের তালিকাত অসমক সন্নিবিষ্ট করার সপোন দেখিছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। এতিয়া এইদরে প্রশ্ন উত্থাপন করবলে বাধ্য হয়েছে অঞ্চলটির স্থানীয় রাইজে। রঙাপাড়ার পৰা পংকজ নাথৰ ৰিপৰ্ট, ইটিভি ভাৰত অসম।